ব্রেকিং নিউজে আপনাদের স্বাগতম। নাটোর চার বড়াইগ্রাম গুরুদাসপুর আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারির এক কর্মীকে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার পাশাপাশি আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বনপাড়া বাজারে মানববন্ধন করেছেন আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা। ভুক্তভোগী ব্যক্তির নাম ইমান আলী, তিনি বনপাড়া পৌরসভার কাউন্সিলর এবং আওয়ামী লীগের প্রার্থীর কর্মী। অভিযুক্ত মেয়র কে এন জাকির হোসেন বনপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি এবং স্বতন্ত্র প্রার্থী জাহানারা বেগমের ছেলে। ইমান আলীর অভিযোগ, মেয়র তার মায়ের পক্ষে কাজ করতে বলেছিলেন কিন্তু তিনি না করায় মেয়র তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের হুমকি দেন। মেয়র জাকির তার মায়ের পক্ষে কাজ করতে বলার কথা স্বীকার করলেও হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেন।